এবারে বলছি হেই সামালো গানটার কথা। হেই সামালো গানটা আমি বলছি যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমরা এগোতে পারবো না। সমস্ত আধুনিকতা এবং আন্তর্জাতিকতা মানে যে আমাদের যে মূল প্রেরণা সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়শ্চিত্ত নাটকের মধ্যে তেভাগা আন্দোলনের বীজ বপন করে গেছিলেন। অনেকে অনেক রকম কথা বলেছিল যে বড়লোকের সন্তান, জমিদারের সন্তান, তার মধ্যে জমিদারের রক্ত ছিল। কে বলেছে? তার মধ্যে চাষির রক্ত ছিল, চাষির রক্ত ছিল। সোভিয়েট রাশিয়ার গিয়ে যখন রাশিয়ার চিঠি লিখলেন, সেখানে বার্লিনে বসে তিনি বলতেন যে আমি এখন এই যে এখন বর্ষাকাল, বর্ষার প্রকৃতির কথা ভাবতে পারছি না, ভাবছি গ্রামে চাষিদের কথা, কি দুরবস্থা তাদের হয়েছে। হ্যাঁ, এবং ওই যে গান গান আছে, কেউ তো এগুলো রিসার্চ করছে না, এগুলো রিসার্চ করছে না কেউ, যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেখানে তো বজ্রমানিক দিয়ে গাঁথা আসার তোমার মালা সৌন্দর্য প্রকৃতির বর্ণনা করছেন, কিন্তু তার মধ্যে একটা লাইন লিখছেন, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা। তারপরে আরেকদিনকে অঝোর ধারা কন্টিনিউয়াস বৃষ্টি চলে যাচ্ছে, চাষি টোকা মাথায় দিয়ে, টোকা মাথায় দিয়ে আলের ধারে ধারে ঘুরছে যে কখন বন্যা এসে ভাসিয়ে দেবে সমস্ত। হ্যাঁ, এবং যে চাষির যে ছেলে, সে রাখাল বালক, সে গরু চড়ায়, সেও মাঠে চলে গেছে। মাঠে চলে গেছে কেন? এই যে কখন রোদ্দুর উঠবে, গরুগুলোকে নিয়ে মাঠে বেরোবো। তার ছেলেও বেরিয়ে গেছে, স্বামীও বেরিয়ে গেছে, তাহলে স্ত্রী কী করবে, স্ত্রী কী করবে? তাহলে সে তখন দরজা দাঁড়িয়ে বলছে, দুয়ারে দাঁড়ায় ও গো দেখ দেখি, মাটি গেছে যারা তারা ফিরিছে কি, রাখাল বালো কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে। এই যে চাষিদের পক্ষে প্রায়শ্চিত্ত নাটকটা পড়লে দেখতে পারা যাবে, ধনঞ্জয় বৈরাগী একটা বিপ্লবী চরিত্র, বিপ্লবী চরিত্র। তাকে যখন রাজা এসে বলছে যে তুমি প্রজাদের ধান দিতে বারণ করছো, খাজনা দিতে বারণ করছো, বলে হ্যাঁ বলেছি। বলে কেন বলেছো? বলেছে যে ক্ষুধার অন্ন উদ্বৃত্ত অন্ন যেটা, সেটা রাজার প্রাপ্য, কিন্তু ক্ষুধার অন্ন তো রাজার প্রাপ্য না। তখন রাজা ওকে অ্যারেস্ট করতে বলছে, আমি মঞ্চে মঞ্চে রবীন্দ্র কী বলে এটা ওই যে বিড়লা সভাঘরে আমি এই গান প্যাকড হাউসে আমি এই গল্পটা বলেছি, যেতে পাকা আন্দোলনের বীজ বপন করে গেছেন রবীন্দ্রনাথ। যখন বই ধনঞ্জয় বৈরাগীকে এ করলো, আমি সুরটা ঠিক একটু গণ্ডগোল হতে পারে, সেটা আপনার ক্ষমা করে দেবেন। রইল বললে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, টানা টানি টিকবে না ভাই রবারে, যেটা সেটাই রবে, রইল বললে রাখলে কারে। করে তারপরে যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা শোন সেটাই সবে, রইল বলে রাখলে কালে। অনেক তোমার টাকা করি, অনেক ধরা অনেক দড়ি, অনেক কষ্ট অনেক করি, অনেক তোমার আছে ভাবে, ভাবছ হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে এবার নয়ন মেলে, হয় না যেটা সেটাও হবে। এই সামালো, এই সামালো, এই সামালো ধান, ও কাস্তেটা দাও শান, ও জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না ধান মোদের প্রাণ। এটা বুঝতে হবে, ইতিহাসটাকে মানতে হবে, তবে তো এই সামালো গাওয়া যাবে। চল্লিশ যদি যদিন্দ্র মৈত্রের মধ্যে রবীন্দ্রনাথের রক্ত বইত। সলিল চৌধুরী ওপেনলি বলেছেন যে নমস্য, ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা নমস্য, কিন্তু আধুনিক সঙ্গীতে ভিত্তিভূমি তৈরি করে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
এবং হেইসামারও গান গাইতে গেলে বলে ওই রইল বলে রাখলে কারে তার হচ্ছে মুখপাত। আমার যা মনে হলো তাই বললাম।